আন্তরাজ্য বাইক পাচার চক্রের সন্ধান পেল বাঁকুড়া জেলা পুলিশ। ২৪টি চোরাই বাইক সহ বাঁকুড়ার করঞ্জার বাসিন্দা বিধান ঘোষ নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। বুধবার বাঁকুড়ার সদর থানায় এক সাংবাদিক বৈঠক করেন জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। এদিন পুলিশ সুপার জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিধান ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে বাঁকুড়া পুরুলিয়া আসানসোল থেকে চুরি যাওয়া ২৪টি বাইক উদ্ধার হয়েছে। একটা টিপ অফ এর বিধান ঘোষ বাঁকুড়াতে বাড়ি তার, তাকে আমরা অ্যারেস্ট করি। একটা খবর ছিল সে চোরাই বাইক পাচার করে এবং তার সাথে যুক্ত আছে ইন্টার ডিস্ট্রিক্ট বিভিন্ন জায়গা থেকে তারা বাইক, আমাদের পুরুলিয়া আসানসোল থেকে বাঁকুড়া বিভিন্ন জায়গা থেকে তারা বাইক চুরি করে এবং চুরি করে সেগুলো ডিসপোজ করে। তো সেই টিমটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা অনেকদিন থেকেই ট্র্যাক করছিলাম। তো সেখানে আমরা বিধান ঘোষকে অ্যারেস্ট করি, ইজ দ্য কিং পিন বিধান ঘোষ। তো বিধান ঘোষ থেকে অ্যারেস্ট করে আমরা সানডে থেকে আজ অবধি, টিল ডেট একটুখানি আগে অবধি, আমরা আরেকটা বাইক উদ্ধার করলাম। টোটাল ২৩টা বাইক উদ্ধার করি আমরা, আর এখন একটা নিয়ে ২৪টা। তার মধ্যে বাঁকুড়া পিএস এরিয়া থেকে উদ্ধার হয় ১৭টা, ছাতনা পিএস থেকে উদ্ধার হয় ৪টে ও বেলিয়াতোর পিএস থেকে উদ্ধার হয় ২টো, আর এখন একটা ৩টে। তো এই বাইকগুলো বিভিন্ন জায়গা থেকে লিফট করা হয়েছে, পুরুলিয়া আসানসোল এই সাইড থেকে লিফট করা হয়েছে, কিন্তু আমরা এখানে এদের গ্যাংটিকে বাস্ট করা হলো এবং এই পার্টিকুলার ব্যক্তি এবং তার যে মোডাস অপারেন্ডি সেটা আইডেন্টিফাইড হয়েছে এবং ওই মুহূর্তে জুডিশিয়াল কাস্টাডিতে আছে। অনেকদিন ধরে করতে আমি, হ্যাঁ এটা হ্যাবিচুয়াল আছে, অনেকদিন ধরেই করতো, বাট ফার্স্ট টাইম ও পুলিশের ইয়েতে আসে, স্ক্যানারে আসে এবং অ্যারেস্ট হয়। তো আমরা আগে যখন একটা বড় যেটা আমরা অ্যারাউন্ড ২১টা বাইক আর ১৪টা টোটো উদ্ধার করেছিলাম, সেই সময় কিছু আমাদের কাছে খবর এসেছিল যে এরকম আরেকটা গ্যাংগুলো অপারেট করছে, বেসিক্যালি রিসিভার এ রিসিভ করে করে সেগুলোকে ডিসপোজ করে। তো সেটাকে আমরা ম্যাচিউর করতে করতে ওকে ফাইনালি অ্যারেস্ট করা। কীভাবে করতো এটা, কীভাবে করতো ওরে? ও বিধান ঘোষের কাজটা ছিল বাইক যারা লিফট করে, যারা আমাদের অলরেডি আগের কেসে অ্যারেস্টেড আছে, ওদের কাছ থেকে বাইকগুলো নিত, নিয়ে সেগুলোকে বিভিন্ন জায়গাতে সেল করতো। সো একটা ক্রাইম চলতে গেলে দুটো জিনিস দরকার হয়, একটা হচ্ছে সেই আইটেমটা যেটা দিয়ে ক্রাইম, মানে যেটা দিয়ে সে ক্রাইমটা প্রসিড করেছে, এবং তারপরে সেটা বিক্রি করে ক্রাইমস অফ প্রসিড টাকা ইনকাম সেটা করে। তো এই পার্টটা ও বেসিক্যালি ও দেখতো, যেখানে যারা বাইক লিফট করে এর কাছে নিয়ে আসতো এবং সে পার্টিকুলারলি কাস্টমার দেখে সেখানে একে বিক্রি করতো। সেটা আমরা একটা লিস্ট বানিয়েছি, লিস্ট বানিয়ে আমরা নেবারিং ডিস্ট্রিক্টে শেয়ার করছি, সিআইডি কেও শেয়ার করছি। তাদের ওনার যে লিস্ট আছে তোমার, যেটা চ্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার হয়, সেগুলো আইডেন্টিফাই করে তাদেরকে আমরা শনাক্ত করবো। এর সমস্যার বাইরে কোনো আন্তর্জাতিক বা কোনো কারোর সঙ্গে যোগ সেরকম সব আন্তর্জাতিক, মানে আন্তরাজ্যের বাইরে? না না, আন্তর্জাতিক তো নয়, না না, রাজ্যের অন্য রাজ্যের সঙ্গে না না, অনেক সময় তো আন্তরাজ্য, এখন সেটা আমরা লিস্ট সার্কুলেট করছি। যদি ওখান থেকে ফর এক্সাম্পল আমরা তো সিআইডিতে শেয়ার করছি, সিআইডি আমাদের নোডাল এজেন্সি, তো দ্য মোমেন্ট সিআইডি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।